চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। আজই ল্যান্ডফল হওয়ার কথা ঘূর্ণিঝড় মিকজমের, এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে শুরু করেছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। তবে যেমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কিছুটা প্রভাব পড়বে এবং অন্ধ্রের উপকূলে আজকে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিকজম। আর এ বিষয়ে বিস্তারিত জানাবে শাশ্বতী দাস, রয়েছে টেলিফোন লাইনে। শাশ্বতী, কি আপডেট রয়েছে তোমার কাছে, বাংলায় এর প্রভাব কতটা পড়বে? দেখো, দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলে আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা এই ঘূর্ণিঝড়ের। তবে এই রাজ্যের প্রতি কিন্তু সেই অর্থে কোনো প্রভাব নেই। তবে সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ এবং কলকাতার আকাশও মেঘলা এবং কয়েক ফসলা বৃষ্টি হয়েছে। তবে সেই বৃষ্টির পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে হালকা বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগামী আরো দুদিন এরকম মেঘলা আকাশ থাকবে রাজ্যের আকাশ। তবে উত্তরবঙ্গে এখনো পর্যন্ত ঝলমলে আকাশ এবং তাপমাত্রার পারদ যথেষ্ট মাত্রায় নিচে রয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার পারদ যেটা নিচে নেমেছিল সেটা কিন্তু আবারও এই মেঘলা আকাশের কারণে অনেকটাই বেড়েছে। এবং এই মেঘ কেটে যাওয়ার পরে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও তাপমাত্রার পারদ নামবে এই সপ্তাহের শেষে, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ শাশ্বতী। আজ অন্ধ্রের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিকজম, এবং ইতিমধ্যে কিন্তু ঝড় বৃষ্টি হতে শুরু করেছে বিভিন্ন জায়গায়। আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে বাংলাতেও কিছুটা হলেও এর প্রভাব পড়বে, তবে খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম বিভিন্ন জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে, যে এলাকাগুলি রয়েছে, সেগুলিতে কি প্রভাব পড়বে সেই বিস্তারিত জানাবে সরাসরি রয়েছে কোয়েল মণ্ডল, কাকদ্বীপ থেকে রয়েছে। কোয়েল, কি দেখছো আজকের আবহাওয়া কি রকম রয়েছে? একেবারেই দেখো, অতি শক্তিশালী রূপ নিয়েছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মিকজম, এবং যার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো ভারী প্রভাব না পড়লেও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই মিকজমের প্রভাবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং প্রায় 11টি জেলা সেখানে বৃষ্টিতে ভেজার সম্ভাবনা রয়েছে। সেই মতন কিন্তু আজ সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলীয় এলাকা সেখানে কিন্তু ঝড়ো বাতাস বইছে। এই মুহূর্তে একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ, আর এই মিকজমের কারণে কিন্তু কার্যত শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কারণ তাপমাত্রার যে পারদ, সেই পারদটা যেটা নিচে নেমেছিল সেটা এখন অনেকটাই ঊর্ধ্বমুখী মেঘলা আকাশ থাকার কারণে। আগামী দুদিন এই ধরনের আবহাওয়া থাকবে এবং তারপরে সপ্তাহের শেষে অর্থাৎ সপ্তাহান্তে আবারও কিন্তু পারদ নামবে, শীতের আমেজ পেতে শুরু করবে দক্ষিণবঙ্গের মানুষজন। এই মুহূর্তে কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় জেলাগুলিতে, এবং স্বাভাবিকভাবেই কিন্তু মিকজমের সরাসরি প্রভাব না পড়লেও খানিকটা প্রভাব থেকে যাচ্ছে। আর এই মিকজমের প্রভাবে কিন্তু এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর, পাথর প্রতিমা, নামখানা, বকখালি একাধিক উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বইছে এবং মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে। ধন্যবাদ কোয়েল, আমাদের সঙ্গে সরাসরি ছিল কোয়েল মণ্ডল। কোয়েল যেমনটা জানালো যে ইতিমধ্যে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে সেখানে, এবং আজ অন্ধ্রের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিকজম। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে শুরু করেছে, ঝড় সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে, এবং যেমনটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে খুব বেশি প্রভাব না পড়লেও কিছুটা প্রভাব পড়বে বাংলাতে। আজ অন্ধ্রের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিকজম, এবং ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন জায়গাতে, তবে বাংলার এর প্রভাব সেরকমভাবে পড়বে না এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে, যে জেলাগুলি রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই ঝড় বৃষ্টি হালকা হলেও পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। বাংলার মেঘলা আকাশ সকাল থেকে কিন্তু বৃষ্টি সেভাবে দেখা নেই, ছিটেফোঁটা বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বাংলায় এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে ইতিমধ্যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে ছিটেফোঁটা বৃষ্টি দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার মেঘলা আকাশ, সেই সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি সকাল থেকে। বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে, তবে সেরকমভাবে বিশেষ সতর্কতা করা হয়নি আবহাওয়া দপ্তরের তরফ থেকে।